কিছুদিন ধরে ফেস করতেছিলাম যে আমার বাইকের থ্রটল রেসপন্স মানে একটু কেমন জানি একটু জ্যাম জ্যাম মনে হচ্ছিল, বাট এটার একটা সমাধান বের করছি, সমাধানটা শেয়ার করার জন্য আজকের ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইবিলন খান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ZBK ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি। তো মেইন টপিক যেটা হচ্ছে বাইক জ্যাম হয়েছিল, বাইক জ্যাম হওয়ার পরে প্রথমে তো যেটা করছি সেটা হচ্ছে প্রফেসর আমিরের কাছে গেছি। তো আমির সাহেব বাইকটা দেখে দেখে যেটা বললেন যে সবকিছুই ঠিকঠাক আছে, এয়ার ফিল্টারটা খুলে ক্লিন করে দিলেন, প্লাগ তো ময়লা পরে নাই তেমন করো নতুন প্লাগ। একটা ইস্যু যেটা বললো সেটা হচ্ছে আমাদের যারা আমরা আনঅফিসিয়াল বাইক ইউজ করি তারা এই জিনিসটা নিয়ে একটু বেশি টেন্স থাকে, মানে আনঅফিসিয়াল ইয়ামাহার কথা বলতেছি, অন্য বাইকের কথা বলতেছি না, বা ফুয়েল ইঞ্জেক্টর অন্যান্য ব্র্যান্ডের যারা ইউজ করি এইটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকে। তো এই জিনিসটার কথাই সে আমাকে মেনলি বলছে যে ইফ পসিবল আপনার বাইকটা একটু দিয়ে যান, আমি অন্য একটা দোকান থেকে জিনিসটা ক্লিন করে নিয়ে আসবো। আর ইনজেক্টর ক্লিন না থাকলে মাইলেজ প্রপারলি পাওয়া যায় না, এটা খুবই নর্মাল। আর যেহেতু আমার রেগুলার 40+ কিলোমিটার রাইড হয় সেক্ষেত্রে মাইলেজ ইজ ইম্পর্টেন্ট ফর মি অ্যাজ ওয়েল। এইবার যেটা হয়েছে একটু যেমন বাট মাইলেজ কমে নাই, বাট তারপরও কেমন জানি লাগতেছিল। তো আমাদের রিকু ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই কোথা থেকে কী করা যায়, তো বললো যে কেন আপনি করবেন ইনজেক্টর খোলার দরকার কী, আপনি ইনজেক্টর ক্লিনার ইউজ করেন, আপনি ইনজেক্টর ক্লিনার ইউজ করলে আপনার ইনজেক্টর ক্লিনিংয়ের বা জ্যামের যে প্রবলেম বা ভিতরে যদি কার্বন জমে থাকে, ইউজুয়ালি কার্বন অ্যান্ড ডাস্ট এবং আদার ময়লা জিনিসগুলো জমে, তো ওইটা থেকে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে না, ইনজেক্টর না খুলে যদি ইনজেক্টর ক্লিনার দিয়ে ক্লিন হয়ে যায় তাহলে তো একদম নিশ্চিন্ত। সেটারই একটা ইনজেক্টর ক্লিনার হচ্ছে ইয়ামালুবের কার্বন ক্লিনার বলে, মূলত এটা হচ্ছে ইনজেক্টর ক্লিনার। তো এই হচ্ছে ইয়ামালু এই জিনিসটা, এটাই মূলত ফুল ট্যাঙ্কি করার পর ঢালতে বলে, সবাই বলে যে এই জিনিসটা ভালো বেটার দেন, বাট কাজ নাকি সেমই, কারো পয়সা বেশি থাকলে এই চিন্তা ভাবি যে বহুত করছে, বাট আমার নিজের ওন স্যাটিসফ্যাকশনের জন্য আমি রেখেছি যেহেতু ইয়ামাহা লুপটা দিয়ে ট্রাই করি, লেটস সি কী হয়, হোপফুলি বেটার হবে। মানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আজ থেকে আরও 6 দিন আগে ট্যাঙ্ক ফুল করছিলাম আমার, তখন আমি হচ্ছে এটা পুরোটা ঢেলে দিছি, তবে এটা ঢালার সময় বহুত বেগ পাইতে হয়েছে, প্রথমত আমি এটাতে এদিক দিয়ে খুলতে গেছি এদিক দিয়ে খুলতে গেছি, পরে আলটিমেটলি এটাতে প্যাচ দিয়ে খোলা লাগে, তারপরে আমি বুঝতে পারছি গন্ধটা খুব জঘন্য একটা গন্ধ। এই 6 দিনে কি ইম্প্রুভমেন্ট আসছে সেটাই আলাপ, এখন আর বাসায় আর আলাপ করবো না, এখন বের হয়ে যাব, বাকিটা রাস্তায় আলাপ হবে। গুড মর্নিং ব্রোজ, মানিক মে অ্যাভিনিউর বর্তমানে সবচেয়ে অপ্রিয় জিনিস হচ্ছে এটা, এই যে ডান পাশ দিয়ে সিএনজি গেলে ওর কোনো ব্রেক ধরা লাগে না, বড় বাসের কোনো ব্রেক ধরা লাগে না, ব্রেক ধরা লাগে শুধু বাইকের, তাও যাদের মনোশক আছে তাদের, যাদের ডুয়েল শক সাসপেনশন তাদের ব্রেক ধরা লাগে না। এনিওয়েজ, সো লেটস ব্যাক টু দ্য টপিক, যেটা হচ্ছে ইনজেক্টর ক্লিনার। ওয়েল, মানুষের এখন একটা মানে মোটামুটি একটা কনফিউশন দেখতে পাচ্ছি ইনজেক্টর ক্লিনার আর হচ্ছে অকটেন বুস্টারের মাধ্যমে, দুইটা ডেফিনেটলি দুই জিনিস, দুইটা কখনো এক জিনিস হতে পারে না, দুইটার কাজ কখনোই এক না। হ্যাঁ, আলটিমেট রেজাল্টটা হয়তো এক হইতে পারে, বাট ফাংশনালিটা এক না, কারণ ইনজেক্টর ক্লিনার ক্লিন করে ইনজেক্টর, অকটেন বুস্টার ক্লিন করে কার্বন আমি যতদূর জানি, প্লাস হচ্ছে সাথে ফুয়েলের যে রন ভ্যালু RON রন ভ্যালু ওইটা ইনক্রিজ করে, এটা ইনক্রিজ করলে যেটা হয় সেটা হচ্ছে ফুয়েল বার্নটা বেশি হয় এবং অ্যাজ এ রেজাল্ট আপনার মাইলেজটা বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে আবার এখন ধরি যদি ইনজেক্টর ক্লিনারের কথা, ইনজেক্টর ক্লিনার ইনজেক্টর ক্লিন করে ফুয়েলটা পাস হয় প্রপারলি, ফুয়েল এফিসিয়েন্সিটা ভালো থাকে, ফুয়েল ওয়েস্ট হয় না, সেক্ষেত্রে মাইলেজ বাড়ে। তবে আর একটা বেনিফিট আছে এই জায়গায়, সেটা হচ্ছে স্মুদার একটা অ্যাক্সিলারেশন দেয়। এই যে সামনে সিগন্যাল না, সিগন্যালে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, ওয়েট এ সেকেন্ড, দেখতে পাইতেছেন যে আমার RPM-এর মিটারটা একদম একটা জায়গায় স্ট্রেট আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এই জায়গাটাতে
আর পিএম এর মিটারটা এক জায়গায় স্ট্রেট, কোনো লাফালাফি করতেছে না। দিস ইজ দ্য থিং। তার মানে হচ্ছে আপনার ইনজেক্টর ক্লিনার। এটা হচ্ছে আমার মানে ম্যানুয়ালি নিজের চিন্তাভাবনা। আমারে আরও কে কে যেন বলছিল আর কি, অ্যাপ্রক্সিমেট এরকম একটা কিছু যে আইডিয়াল আরপিএমটা যদি ফিক্স থাকে দ্যাটস মিনস ফুয়েলটা প্রপারলি পাস হচ্ছে, আপনার ইনজেক্টরটা ক্লিন আছে, এটা হচ্ছে ইস্যু। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, তার মানে তখন আমি একটা স্মুথ আর একটা অ্যাক্সিলারেশন পাচ্ছি। ওই যে জ্যাম জ্যাম যে এটা ফিল হচ্ছিল সেই জিনিসটা একটু দূর হয়েছে, এখন একটু ফিল হইতেছে। কারণ লাস্ট বেশ কিছুদিন যাবৎ বেশ বৃষ্টি টৃষ্টি পড়ছে, আমি এখনো বাইক ওয়াশ করি নাই, বাইকের চেহারাটা তো দেখাই নাই আপনাদেরকে, দেখাইলে বলবেন আল্লাহ কেন তার ওর এই অবস্থা, কেন এই অবস্থা, কেমনি এই অবস্থা, এই সেই হ্যান ত্যান, যাই হোক ব্যাপার না। একটু সকাল সকাল বেরোলাম আরাম করে যাবো বলে, না রাস্তায় তো ভালোই ট্রাফিক, আর সকালবেলা ট্রাফিকের না একটু ধৈর্য কম থাকে, সবার একটা তাড়া থাকে যে অফিসে টাইমলি পৌঁছাইতে হবে, এইটা একটা প্যারা। আরে বাহ, আজকে তো আমতলের ইউটার্ন খোলা দেখা যায়, বাহ। এই ইউটার্ন নিয়ে যে ইদানিং কি ঝামেলা হচ্ছে। আচ্ছা যাই হোক, ফ্যাক্টরিরা ফ্যাক্ট যেটা হচ্ছে, এখন আপনি কোনটা ইউজ করবেন? আপনার যদি মাইলেজ আপনি বাড়াইতে চান, যদি আপনার ফুয়েলের ধরেন যে কোয়ালিটি ভালো না, সামথিং এর রিলেটেড বা ট্রাস্টেবল ফুয়েল না, আপনি তখন অকটেন বুস্টার ইউজ করতে পারেন ফর মাইলেজের জন্য, যদি আপনার ইনজেক্টর বা কার্বোরেটরের কোনো প্রবলেম না থাকে। এইটা ছাড়া আপনার ইনজেক্টর ক্লিনের জন্য বা কার্বন ক্লিনের জন্য আপনাকে ইনজেক্টর ক্লিনার করাটাই ব্যবহার করা উত্তম। এখন আসেন যে কোন ব্র্যান্ড কোনটা ইউজ করবেন। আমার ক্ষেত্রে আমি যতদূর রিসার্চ করে পড়াশোনা করে জানতে পারছি সেটা হচ্ছে ইয়ামালুবে একটা পিইএ এই টাইপের একটা কেমিক্যাল থাকে যেটা মোস্ট ইফেক্টিভ, বেশি ইফেক্টিভ অন্যগুলো থাকে। তাই বলে যে অন্যগুলো ইফেক্টিভ না তা না, বাট সে অন্যগুলোও ইফেক্টিভ। সো ইয়ামালুবের কার্বন ক্লিনারটা ইউজ করতে পারেন। বর্তমান মার্কেটের অ্যাভেলেবেল ব্র্যান্ডের কথা বলে চিন্তা করে আমি মূলত বলতেছি, ইউজ করতে পারেন আপনি লিকোমলি, ফ্লেমিঙ্গো, আরেক শুটার তো হচ্ছে অকটেন বুস্টার, না ওটা না, আরেকটা ব্র্যান্ড আছে, আমি ছবিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি নামটা ভুলে গেছি এক্স্যাক্টলি রাইট নাও। ওইটা মূলত হচ্ছে গাড়িতে ইউজ করে, লিকোমলিটাও গাড়িতে ইউজ করে, ইয়ামালুবেরটা গাড়িতে আমি এখন পর্যন্ত কেউ দেখি না ইউজ করতে। অটো ট্রান্সমিশনের গাড়িগুলো মোস্টলি সব ইনজেক্টর সিস্টেম, গাড়ি তো মনে হয় সবই ইনজেক্টর, আই ডোন্ট নো, যাই হোক। সেকেন্ড কোশ্চেন আপনাদের আসতে পারে, সেটা হচ্ছে আপনি কখন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন। এটা ডিপেন্ড করে টোটালি আপনার বাইকের কন্ডিশনের উপর, এক্স্যাক্ট ফিক্সড কোনো মাইলেজ নাই এটার ক্ষেত্রে। সেক্ষেত্রে যেটা হতে পারে, আপনার 5,000ও হইতে পারে, 10,000ও হইতে পারে, আমার যেরকম 13,500 লাগছে। এর আগে একবার আমি ম্যানুয়ালি হচ্ছে ইনজেক্টরটা ক্লিন করছিলাম, তারপর আর কোনো ক্লিন টিন করা হয় নাই, আর এইবার হচ্ছে ইনজেক্টর ক্লিনার দিলাম। তবে আইডিয়ালি রিকমেন্ড করা হয় যে আপনার প্রতি 5,000-6,000 ইউজ করলে বেটার, কন্ডিশন ভালো থাকে, সুন্দর থাকে, স্মুথ থাকে, পারফরমেন্সটা বেটার পাওয়া যায়। রাইট নাও আমার ফুয়েল এফিসিয়েন্সি বেড়ে গেছে কয়েকদিনে, 1 কিলোমিটার বাড়ছে। আগে আমার ফুয়েল এফিসিয়েন্সি ছিল 43, এখন হচ্ছে 44, লাস্ট যেটা দেখলাম এই যে একদম কাটায় কাটায় 44 অ্যাভারেজ কিলোমিটার পার লিটার লাস্ট ট্যাঙ্ক ফুয়েল করার সময় এটাই আসছে। সো ডেফিনেটলি আমি একটা বেনিফিট পাইছি, মানে থ্রোটল দেওয়ার পরে আপনার ইঞ্জিন অনেক স্মুথ হয়েছে, মানে থ্রোটলটা অনেক স্মুথ হয়েছে, থ্রোটল দেওয়ার পরে ইনস্ট্যান্ট মোটামুটি ভালো রেসপন্স পাওয়া যায়, একদম আগের মতোই, নতুন যেরকম ছিল আর কি। এক্স্যাক্টলি তো নতুনের মতো হবে না, বাট ফুলে ক্লিন ইজ ক্লিন, আর এইভাবে ক্লিন করা একটা ক্লিন, দুইটার মধ্যে মানে দুই রকম একটা জিনিস, বাট এটাও কাজের। এবং এই জিনিসটা যে মানে ইনস্ট্যান্ট কাজ হয়েছে তা না, ইনস্ট্যান্ট আপনি এটা রেজাল্ট পাবেন না। আমি 100 কিলো চালানোর পর আস্তে আস্তে জিনিসটার একটা রেজাল্ট আমার কাছে আসছে, হুট করে যেই চলে আসছে তা কিন্তু না আসলে ব্যাপারটা। সো কেনার পর দেওয়ার পর হুট করে যদি রেজাল্ট চেয়ে ফেলেন বা বলেন যে না কাজ করতেছে না, আসলে কিন্তু এটা হবে না, একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণ বাইক রাইড করতে হবে, 100 কিলো যাবে, তারপরে আপনি পাবেন। এখন আসি প্রাইস রেঞ্জ নিয়ে, প্রাইস হচ্ছে আপনার এটা 200 থেকে আপনি 350-400 মধ্যে পেয়ে যাবেন, ডিপেন্ডস অন ব্র্যান্ডস, ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি, কারণ লিকোমলিটা এখন আমি পাই নাই, লিটারেলি আমি বংশাল মিরপুর কোথাও লিকোমলি পাই নাই, কেউ আমার লিকোমলি ম্যানেজ করে দিতে পারি না সোজা আলাপ যেটা, বা যদি কারো কাছে লিকোমলি থাকতো আমি প্রিটি মাচ শিওর সে
ভালোই হাই প্রাইস চার্জ করতো। সো ফ্রম মাই এন্ড আমার এক্সপিরিয়েন্স যদি বলেন, ইয়াস ডেফিনেটলি ইটস রিকমেন্ডেড, ইউজ করে দেখতে পারেন। সো এই ছিল আজকের ব্লগ, এতটুকুই। হোপ আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, আপনাদের হেল্প হবে। তারপরও ইনজেক্টর রিলেটেড যদি কোনো আদার কোনো কোশ্চেন থাকে বা আমি কোনো কিছু মিস করে থাকি, প্লিজ লেট মি নো থ্রু ইন মাই কমেন্ট বক্স। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ, আল্লাহ হাফেজ।